দাদা বৌদি বিরিয়ানিতে এসো না কেউ, প্লিজ ইয়ার 260 টাকা ওয়েস্ট পুরোপুরি। গুড মর্নিং অল অফ ইউ, আশা করছি সবাই ভালো আছো। আর একটা নতুন সুন্দর দিন, আর টাইম কটাচ্ছে এখন দেখে দিই। ও সরি, আমি আমার হাতে ঘড়ি পরে আসতে ভুলে গেছি, সো ফোনটাতেই দেখাই তোমাদের। বাজছে তোমার 9:23, সাড়ে 9টার ট্রেন এটা। আজকে জার্নি এখন হচ্ছে আমি যাচ্ছি শ্যাওড়াফুলি, অ্যান্ড শ্যাওড়াফুলি থেকে আগের জার্নিটা কোথায় কন্টিনিউ হতে চলেছে ভিডিওটা তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। সো তোমাদের বলেই দিই, কারণ টাইটেল থাম্বনেল তোমরা অলরেডি দেখে নিয়েছো। সো আমি এখন যাবো শ্যাওড়াফুলি, শ্যাওড়াফুলি থেকে আগের প্ল্যান হচ্ছে আমরা ফেরি নিয়ে ব্যারাকপুর যাব, আর ব্যারাকপুরে যে দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করবো। লোকাল ট্রেনের জার্নি স্টার্ট এখান থেকে, আর খানিকক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে। আর আজকে আমার সঙ্গে যে যাচ্ছে যে সে হাই হাই, আমি কোনো ভিডিও বানানোর প্ল্যান করলেই সোম বলে আমি যাবো, আমি যাবো, অল টাইম রেডি। আর হ্যাঁ, এই যে এই ভালো করে দেখো এই নিষ্পাপ ছেলেটার মুখটা, ছেলেটা অনেকদিন ধরে মানে সিঙ্গেল পড়ে আছে। কোনো কোনো মেয়ে যারা যারা আমাকে ফলো করছে যদি কোনো থাকে, যাও ওকে মেসেজ টেসেজ করো, ছেলেটা আনহ্যাপিলি সিঙ্গেল, খুবই কষ্টেতে থাকে আজকাল। কোনো কিছু আমার ভিডিও শ্যুট হওয়ার প্ল্যান হলেই ভাই আমি আমি আছি আমি আছি। তো সিঙ্গেল মেয়েরা যাও এর DM-এ ভর্তি হয়ে যাও। এই যে নিষ্পাপ ছেলেটার মুখটাকে দেখো একবার, এই অদ্ভুত স্মাইল দিচ্ছিস কেন ভাই? আনহ্যাপিলি সিঙ্গেল ছেলেটা খুবই আজকাল ভাই কাঁদবো। হ্যাঁ, এই যে ছেলেটা ও চশমার ভেতরে কিন্তু ওর চোখে প্রচুর জল, তোমরা চশমা পরে আসতে পারবে না, ওর মায়াবী চোখগুলো লুকিয়ে রেখেছে চশমার ভেতরে। গাইস, আমাকে রোদের কারণে তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ না, বাট শ্যাওড়াফুলি পৌঁছে গেছি। এই যে শ্যাওড়াফুলি মার্কেটের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, ই রিক্সা ধরবো, অ্যান্ড ই রিক্সা ধরে ফেরিঘাটের কাছে যাবো। আর অল স্কুল, আর লোকের ক্রাউড দেখো, আর আমি ফার্স্ট টাইম এলাম শ্যাওড়াফুলি, এর আগে আমি আসিনি। আমার শ্যাওড়াফুলিও ফার্স্ট টাইম, আর আজকে ফেরিঘাটে যে লঞ্চে চেপে আমার ব্যারাকপুর যাওয়াটা ফার্স্ট টাইম, দুটোই আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। নতুন নতুন দিন, নতুন নতুন এক্সপিরিয়েন্স। আর আমার জানি না অডিওটা কেমন আসছে, বাট মাইক তো কানেক্ট করাই আছে। সো হাঁটি কোন দিকে? র ভিডিও বানাই রে ভাই, র ভিডিও বানাই আমি, কোনো প্রবলেম নেই, কোনো কিছু এডিটিং করে কাটবো না গাইজ। অনেক কিছু বলছে পার্ট কেটে দিতে, কিচ্ছু কাটবো না, র ভিডিও পোস্ট করবো। ওই ই রিক্সা ধরবো, মার্কেট দিয়ে হেঁটে চলেছি শ্যাওড়াফুলির। আমি ই রিক্সার লোকেদেরকে জিজ্ঞাসা করলাম যে ফেরিঘাট যাবে, সো লোকের ভাড়া হলে ভালো হয়, ওরা বলে হেঁটে চলে যাও জাস্ট 2 মিনিট। 2 মিনিটের জায়গায় আমরা এখানে 3 মিনিট হেঁটে ফেললাম, বাট এর আগে একটা ঘাট ছিল ওখানে, সোম একজনকে জিজ্ঞাসা করলো, বললো ওরা ফেরিঘাট, বাট ভেতরে ঢোকার পর বলে এটা ফেরিঘাট না। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আর খুব ক্রাউডেড প্লেস। এখানে কিছু একটা ইনসিডেন্ট হয়ে গেছে আই থিঙ্ক। সো পৌঁছে গেছি আমি শ্যাওড়াফুলি, ওই যে শ্যাওড়াফুলি লেখা আছে, শ্যাওড়াফুলি ফেরিঘাট লেখা আছে তোমরা দেখলে, কিন্তু রাস্তাটা সত্যি অনেক ক্রাউড। এই যে দেখছো পেছনের এই রোডটা প্রচুর ক্রাউড, লাইক আর রোডটা মানে অনেকটা ছোট, এদিক ওদিক দিয়ে গাড়ি চলে আসছে প্রচুর শর্ট। আর টিকিট কাটতে হবে এখান থেকে, আমি জানি না টিকিটের ফেয়ার কত, দেখা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওতে আবার কি। এই লাইন দেওয়ার তাই আমার খুব খারাপ লাগে আর অনেক বড় লাইনটা কীভাবে দিয়েছি দেখো, পুরো রোদ, গরম রোদের মধ্যে লাইন দিয়েছি, বেলা 11:30 বাজে। ওই পেছনে টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম, 6 টাকা টিকিট ফেয়ার করলো,
লাইনে গরমে আমার সত্যি হালত খারাপ হয়ে যাচ্ছে, যেমন লাইন তেমন ভিড়, প্রচুর মানুষ যাতায়াত করে ডেলি এখান দিয়ে, অনেক লোক ফিরছে, অনেকে বাইক নিয়ে, আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি তো আমার কাছে আশ্চর্যজনক লাগলো এটাই, বাইক সাইকেল নিয়ে যাতায়াত করে। আর এটা সেই শ্যাওড়াপুলি, শ্যাওড়াপুলিটা তোমরা নিশ্চয়ই জানো, শ্যাওড়াপুলিটা কয়েকদিন আগে একটু বেশি ইউটিউবে ট্রেন্ডিং চলছিলো, কারণ এখানে একটা স্টেশনের কাছে, শ্যাওড়াপুলি স্টেশনের কাছে একটা কাকু দিয়ে হচ্ছে 50 টাকায় বিরিয়ানি সেল করছিলো, সেটা ভাইরাল হয়েছিলো অনেক, তার কারণে শ্যাওড়াপুলি কয়েকদিন ট্রেন্ডিংয়েও চলছিলো। আর আমার ওপর লোকে রেগে যাচ্ছে কারণ আমি ভিডিও বানাতে যাচ্ছি, প্রচুর ক্রাউড এর লোকে ঘুরে ঘুরে দেখছে, আমার মাইকটাও লাগানো আছে তার উপরে, লোকে ঘুরে ঘুরে দেখছে যে আমি কি করছি এখানে। যাচ্ছি ব্যারাকপুর, আর সোমকে দেখো, সোম এখানে বসে আছে তিনটা মেয়ের সাথে, ফুল অ্যাস করছে, শুনেছি নাকি দাদা বৌদি বিরিয়ানিতে প্রচুর লাইন দিতে হয়। হাই বলে দাও, কাকা গাড়ি চালানো বিজি, হাই বললো না, বেশ যেতে হয়ে গেল, বাট খুব ক্রেজিভাবে চালাচ্ছে। দাদা বৌদি বিরিয়ানি অনেক নাম ডাক শুনেছি, ওই জন্য আমরা অনেক দূর থেকে দেখতে পারি না, দাদা বৌদি বিরিয়ানি বলে দাদা বৌদি একটু এদিকে আমিনিয়া, আচ্ছা ও বিরিয়ানিটা এখন কোয়ালিটিটা খারাপ করে দিয়েছে দাদা বৌদি, যেটা পছন্দ। তো কাকা এখানে আমাদেরকে বলছে দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্টে বিরিয়ানি নাকি কোয়ালিটি খারাপ করে দিয়েছে, ওর পাশে একজন নাকি বিরিয়ানি সেল করছে তার নাকি বিরিয়ানি ভালো, তো দেখা যাক। সে আমার তো এটা ফার্স্ট টাইমই বলছে, আমরা তো গাড়ি এলো, আমার গাড়িতে লোক উঠে, হ্যাঁ লোকই আলোচনা করে ভালো। সো আমাকে বাইরে ই রিক্সার কাকুটা ছাড়লো, অ্যান্ড এর আগে একটা হয়তো রেস্টুরেন্ট আছে দাদা বৌদি বিরিয়ানি, আমি জানি না ঠিকঠাক। সো আমি বাইরে যেমন যথারীতি সবাই লাইন দিয়েছে, আমিও লাইন দিয়েছিলাম। সো এখানে এখানে স্টাফেরা আমাকে বলে যে তুমি ব্লগ বানাবে, আমি বললাম হ্যাঁ ব্লগ বানাবো, কারণ আমার হাতে ব্লগিং সেটআপটা ছিল। সো বললো তোমরা ভেতরে চলে যাও, ভেতরে গিয়ে যে এই জায়গাটা ঠিক এনেছে, আমি ভেতরে চলে এলাম, মানে ভেতর থেকে উপরে যেতে বললো, সো উপরে চলে এলাম। সো এখানে ভেতরে বেশ, এখানে অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, এখানে কম লোক আছে, আই থিঙ্ক ব্লগিংয়ে যাতে না ডিস্টার্ব হয় আমাদের, তো তার জন্য হয়তো বলতে পারে, বললো ব্লগারদের লাইন দেওয়ার দরকার নেই। দুটো চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর হিউজ কোয়ান্টিটির রাইস আছে, আর ভিডিওতে ভয়েস ওভার করার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রেস্টুরেন্টের মধ্যে কন্টিনিউয়াস মিউজিক বাজছিল, সো কপিরাইট ইস্যুর জন্য আমি ভিডিওটা ভয়েস ওভারই করছি। আর সো এখানে আমাকে দেখতে পাচ্ছি, আমি এখন কিছু একটা এক্সপ্লেন করছি, সো আমি এক্সপ্লেন করছিলাম ওখানে বিরিয়ানিটার সম্বন্ধে। দেখো বিরিয়ানি রাইসের কোয়ান্টিটি অনেক বেশি, আর একটা হিউজ চিকেনের পিসও আছে, 260 টাকা আমি পে করছি একটা চিকেন বিরিয়ানির কারণে, আর আমি যে টেস্টটা এক্সপেক্ট করেছিলাম সেই টেস্টটা আমি কিন্তু পাইনি। সো আমি এখানে একটু অফেন্ড হয়ে গেছিলাম, এটা আমি তোমাদেরকে ভয়েস ওভারের মাধ্যমে শেয়ার করছি। আমি ওই সেম প্রবলেম গান বাজার কারণে, আমি যেগুলো তোমরা প্রিভিয়াস ক্লিপে দেখেছো একটা গান বাজছে, সো তার জন্য আমি ক্লিপটা এক্সপ্লেন করছি তোমাদের ভয়েস ওভার দিয়ে। আমার টেস্ট এক মোটেও ভালো লাগেনি, 260 টাকা অনুযায়ী আমার মনে হয় আমি আরও বেটার টেস্ট এক্সপেক্ট করতাম। হ্যাঁ কোয়ান্টিটি বেশি দিয়েছে, স্যালাড দিয়েছে, একটা চাটনি দিয়েছে, আলু দিয়েছে, ইটস ওকে, বাট 260, বাট কোয়ালিটি টেস্ট আমি অতটাও আমার ভালো লাগেনি। সো আমি এটা আমার অনেস্ট ওপিনিয়ন দিলাম, এবার তোমাদের ওপরে, তোমরাও গিয়ে যেতে পারো দাদা বৌদি রেস্টুরেন্টে, অ্যান্ড ট্রাই করতে পারো বিরিয়ানি ব্যারাকপুরেই, আমি অ্যাড্রেস ডিসক্রিপশানে দিয়ে দেবো। রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে চলে এসেছি, সো এটা বলছে এটা নতুন ওপেন করেছে 10 তারিখেই, জানি না আগের মাসের 10 তারিখে ফেব্রুয়ারিতে। সো বিরিয়ানিটা 260 টাকা দাম নিয়েছে, ভালো লাগে না, চিকেন বিরিয়ানি নিয়েছিলাম যেটা এক্সপেক্ট করেছিলাম একদমই না। কী যে তোমরা বলো দাদা বৌদি বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি, আর আমি
অতটা ফুড রিভিউ ভালো পারি না, বাট মানে নর্মাল মানুষ হিসাবে আমি বলবো, তারা বলছি বিরিয়ানিতে এসো না কেউ, প্লিজ যার 260 টাকা ওয়েস্ট পুরোপুরি। হ্যাঁ, চিকেনের পিসটা ভালো দেয়, কারণ চিকেনের পিসটা ভালো দেয় বাট খেতে অতটা ভালো নয়, হ্যাঁ কোয়ান্টিটি হচ্ছে বিরিয়ানি রাইসের কোয়ান্টিটিটা ঠিকঠাকই আছে, বাট ইয়ার খেতে যদি ভালো হয় তাহলে এসে লাভটা কী আছে না, এটা ব্যাপার। আমি যদি কম দামে যদি ভালো জিনিস পাই তাহলে অবভিয়াসলি আমি সেখানে অ্যাট্রাক্ট হবো, বাট প্রাইস দিয়ে যদি তুমি যদি বেকার জিনিসটা পেয়ে যাও তাহলে সেইটা লাভ দেখি আছে না, 260 টাকা তুমি পে করছো, তুমি একটু এক্সপেক্ট করবে যে বেটার বিরিয়ানি হয়ে যায়। আমি এদের রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে যাই, এদের দুর্নাম করছি। যাই হোক, সোম আমাকে এক্ষুনি বলছিল যে ওরা সোম আমাকে, আমি ভেতরে রেস্টুরেন্টের ভেতরে বলার প্ল্যান করেছিলাম বাট রেস্টুরেন্টের ভেতরে আমি বলিনি, সোম আমাকে বারণ করলো যে রেস্টুরেন্টের যদি বের ফের করে দেয়, বাট যেটা সত্যি সেটা সত্যি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।